নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা মীন রাশির 2023-এর ডিসেম্বরের রাশিফলের ভিডিও। একটু নয়, অনেকটাই দেরি হলো জানি, কিন্তু কি করব বলুন, একটু রাশিফলের ভিডিওগুলো দিচ্ছিলাম বা বুঝতেই পাচ্ছেন তো। চলুন আলোচনাটা করব। ডিসেম্বর মাস, আপনি মীনের মানুষ হলে আপনি কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন কিন্তু আমি বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, আপনাদের জন্য বানানো, সাথে থাকুন, আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রইল। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। দেখুন, রাশিফল জাস্ট চলার পথের বন্ধু, গাইডলাইন হিসেবে ধরুন। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিন, আলোচনাটা শুরু করা যাক। বর্তমানে মীনের পরিস্থিতি কিন্তু একটু চাপের, বৃহস্পতির মার্গি না থাকা, বক্রী থাকা, রাশির ওপর রাহুর অবস্থান, দুটো মিলিয়ে না মানসিক টেনশান কিন্তু অত্যন্ত বেশি করছে, অত্যন্ত বেশি দুশ্চিন্তা, স্ট্রেস বা টেনশান, এবং সব মিলিয়ে একটা প্রেশার, প্রেশারের সিচুয়েশানের মধ্যে আপনাকে ফেলে রেখে দিয়েছে। এটাই কিন্তু সবচেয়ে বড় চাপের জায়গা, কন্টিনিউ হবে এ মাসে ঘটনা এটা। তো ডিসেম্বর মানে হচ্ছে আনন্দের মাস, ফুর্তির মাস, পিকনিকের মাস বা এগুলো আমাদের চলে, বাট আপনাদেরকে এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে সামগ্রিকভাবে বা নজর রেখে চলতে হচ্ছে। আমি আসছি পরপর। দেখুন, মীনের শরীর অনেকটা ভালো থাকবে, যদিও বক্রী বৃহস্পতি, শনি দ্বাদশে শনি, রাহুর অবস্থান মীনে রয়েছে, কিন্তু শুভ পয়েন্ট হচ্ছে ভাগ্য, শুভ জায়গায় বসে থাকা, ভাগ্য বা ডেস্টিনি বা কপাল সাথ দিচ্ছে, এবং সেখানে রবি, তো সম্মানহানি হওয়ার কোনো চান্স নেই। শরীর অনেকটা শুভ, যারা শরীর নিয়ে অসুস্থতা, দীর্ঘমেয়াদী প্রবলেম ভুগছিলেন, ট্রিটমেন্ট চলছিল, কিছুটা হলেও বেটার রেজাল্ট পাবেন। স্ট্রেস বাড়বে, টেনশান বাড়বে, পেট লিভারের প্রবলেমগুলো তৈরি হতে পারে, এগুলো হতে পারে, কিন্তু ব্যাপক কোনো সমস্যার জায়গা নেই। বাট পিতার হেলথ, আমার বাবার হেলথ, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ, ধরুন শ্বশুর হতে পারে বা কাকা জ্যাঠা, খুব বয়স্ক কেউ রয়েছেন, এনাদের হেলথগুলো আপনাদেরকে একটু নজর রাখতে হচ্ছে। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, মা বাচ্চা ভালো থাকবে, পার্টনার ভালো থাকবে, পার্টনারের জায়গা ঠিকই আছে, অসুবিধা নেই, শরীরের ব্যাপারে বলছি। যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, গর্ভাবস্থা, এ মাসে ডেলিভারির ডেট, দু মাস পরে ডেলিভারির ডেট, 24 মার্চে হয়তো ডেলিভারির ডেট, এই যে ব্যাপারগুলো যেটা ট্রিটমেন্ট প্রসেসে রয়েছেন, রবির শুভ অবস্থানের জন্য আপনাদেরকে পার করে দেবে। তো সন্তান সম্ভবা গর্ভাবস্থারা ভালো রেজাল্টই পাবেন, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, দ্বিতীয়ভাবে বক্রী বৃহস্পতি, যদিও মঙ্গলের অবস্থান শুভ, ধন অভাব হবে না, অর্থের অভাব হবে না, এটা বলতে পারি। তো অর্থ বা অর্থনৈতিক সমৃদ্ধি থাকছে, বাট সেভিংস হচ্ছে না, যত্র আয় তত্র ব্যয়, ক্যাশ রোল ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, জায়গা জমি বাড়ি প্রপার্টি গাড়ি এগুলো হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে বা রয়েছে, বহু মানুষ গাড়ি কিনছেন দেখছি, এবং ইভির ওপর অনেকে নজর রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল বা কিনছেন, তো হতে পারে, চলতে পারে, কিন্তু সেভিংসে প্রবলেম রয়েছে, জমিয়ে রাখতে, আপনি 5,000 টাকা রাখছেন আলমারিতে ঢোকাবো বলে দেখা যাচ্ছে যে কালকে কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে, এটা খেয়াল রাখবেন। বাট এক্সপেক্টেড যে কন্ট্যাক্ট বিল্ড হবে, পরিচিতি তৈরি হবে, গ্রহণযোগ্যতা থাকছে মানুষের কাছে, মানুষজনের কাছে বা চলার পথে গ্রহণযোগ্যতা, মানুষের অ্যাকসেপ্টেবিলিটি, এটা কিন্তু থাকছে, এটা প্লাস পয়েন্ট। সো এই জায়গাটা আমি এক্সপেক্ট করবো বা এক্সপেক্টেড যে চলবে, অসুবিধা নেই। আসবো চাকরির জায়গায়, কর্মের জায়গায় বা বিজনেসের জায়গায়, যারা চাকরি করছেন অথবা কেউ বিজনেস করছেন, এটাই তো জীবনে চলতে গেলে হচ্ছে। তো দেখুন, ম্যানেজমেন্টের সাথে কোনোভাবে বিবাদ, ঝগড়া, অশান্তিতে জড়িয়ে যেতে পারেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, বস বা সিনিয়র ম্যানেজমেন্ট, ধরুন আপনার বস তার নিচে কেউ আছেন, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু বুঝে চলতে হচ্ছে। আপনি বুদ্ধি করে এবং ভাগ্যের জোরে পেরিয়ে যাবেন, এটা ঘটনা। আপনার প্রশ্ন যদি হয় যে দাদা পারবো, পার আপনি করে যাবেন, কিন্তু স্ট্রেস পড়ে যাবে, এবং কি হয়, ম্যানেজমেন্টকে চটিয়ে তো বিশাল কিছু করা যায় না,
লাভের লাভ পাওয়া যায় না বা সুস্থভাবে চলা যায় না এই জায়গাটা দেখাচ্ছে। প্রশ্ন চার পাঁচটা আছে, চাকরি চলে যাবে কি না চাকরি যাবে না, দায়িত্ব পাচ্ছেন, কিছু ক্ষেত্রে নজর লাগবে লোকের, নজর লাগা বলতে কি আমি ভালো কাজ করছি, অন্যজন হিংসা করছে, হিংসার চোখে দেখছে, জেলাসি পাচ্ছি, এইটা চলবে বা এই জায়গাটা চলতে পারে, খেয়াল রাখবেন। ফ্রেশার্সদের জন্য কিন্তু ভাগ্য খুলবে, আপনারা যারা ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরির জন্য ট্রাই নিচ্ছেন, এ মাস শুভ, নাইন্থ হাউসে রবির অবস্থান, এবং এ মাস শুধু নয় জানুয়ারি মাসও শুভ হচ্ছে, তো আগামী দু তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি আপ টু এই যে টাইম চাকরির জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সময়, যদিও ডিসেম্বরের পর এই ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা বা গণ্ডগোলগুলো কাটার মুখে দাঁড়িয়ে রয়েছে, বাট এ মাসটা একটু সাবধানে চলাটা বেটার হবে। এই মুহূর্তে চাকরির চেঞ্জেসের সিদ্ধান্ত দেখে এগোতে হবে। যারা বিদেশে রয়েছেন তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, কিন্তু সফলতা আসবে একটু লেটে, মানে যারা চাকরি করছেন, এবং ধরুন আমি রাজারহাট থেকে শিফট করে ধর্মতলায় আসছি, ধর্মতলা থেকে বেহালা যাচ্ছি, বেহালা থেকে আমি হয়তো খিদিরপুর যাচ্ছি, এই যে শিফট লোকালে এরিয়া ধর্মতলা থেকে বেহালা লোকাল, তো এই শিফটিংটা কিন্তু খুব ভালো হচ্ছে এটা বলা যাচ্ছে না, এটা একটু দেখে। তো চাকরি ক্ষেত্র স্টেবল, ভ্যালুয়েবল প্রজেক্ট, গুরুত্বপূর্ণ প্রজেক্ট, সেগুলোকে নিয়ে কাজ করা, সেগুলোর পাস হওয়া এক্সপেক্টেড, আপনি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন, কিন্তু চাকরির তুলনায় বিজনেস বেটার হবে। কিছু জনের থাকে কোনো দিন হয় না, এটা ঘটনা, কিন্তু কিছু জনের থাকে যারা কোনো সময় আসার আলো ছাড়েন না, আমি ধরতে পারি পজিটিভ সেট আপ মাইন্ড সেট আপ মানুষগুলোকে নিয়ে, তো চাকরি ক্ষেত্র বেটার হচ্ছে। চাকরি ক্ষেত্রেও শত্রুতা প্রচুর, খেয়াল রাখবেন, চাকরি করছেন এবং বিজনেস যারা করছেন তাদের কিন্তু শত্রুতার জায়গা প্রচুর থাকছে বা শত্রুতার যোগ চলছে। পার্টনারশিপ বিজনেস প্রথমত সামলান, পার্টনার বা পার্টনারশিপ বিজনেস প্রথমত সামলান। দু নম্বর কথা হচ্ছে যে আপনার যখন ফ্যামিলি সাপোর্ট করছে, বাবা মার সাথে কাজ করছেন, এটা ভালো হবে, কিন্তু জ্ঞাতি শত্রুতা কম বেশি থেকে যাচ্ছে, বাট বিজনেস ভালো হবে, কাস্টমার পাবেন, কাস্টমারদের সঙ্গে সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন, কাস্টমাররা হাতে থাকবে এবং রেগুলার কাস্টমারের সংখ্যা বাড়ছে। আমরা যারা বিজনেসম্যান বা বিজনেস করেন তারা রেগুলার কাস্টমারে বিশ্বাস করেন, ফ্লাইং কাস্টমারদের দিয়ে বিজনেস চলে না, এটা ফ্যাক্ট। ফ্লাইং কাস্টমার একদিন আসবে, দুদিন আসবে, তিন নম্বর দিন আসবে না, রেগুলার কাস্টমার বছরের পর বছর খাবে, তো এই ব্যাপারটা থাকছে এই মাসে। তো বিজনেস আমি আশাবাদী বেটার রেজাল্ট দেবে এবং চলবে ভালো। তো আসবো পরের পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ম্যারিড লাইফ এবং প্রেম। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, প্রেম প্রেমে সাফল্য দেবে, প্রেমে সাফল্য বাড়তে পারে, প্রেমের গণ্ডগোল চলছে, অশান্তি চলছে, ঝগড়া চলছে, বেটার হবে। ইভেন নতুন প্রেমেও যদি জড়াতে চাইছেন একটু দেখে শুনে এগোবেন, যেহেতু সারা সাথে চলছে, বাট খারাপ হওয়ার কথা নয়। প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন কথা এগোনো যায়, কিন্তু বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগের জন্য খুব একটা ভালো সময় চলছে না মীনরাশির ক্ষেত্রে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের ব্যাপার স্যাপার, এগুলো একটু দেখে চলতে হবে। যদি আমি বলি যে দাম্পত্য জীবনের কথা, হাজব্যান্ড ওয়াইফের কথা, দেখুন এই সম্পর্কর জায়গাটা কিন্তু খুব একটা ভালো চলছে না। সেভেন্থ হাউস পুরো মাত্রায় ড্যামেজ, অষ্টমস্ত শুক্র, দ্বিতীয়াপতি বক্রী বৃহস্পতি, তো বিশেষত যারা মহিলা শ্বশুর বাড়ির জায়গা একটু সামলে, এবং পুরুষ হলেও শ্বশুর বাড়ির জায়গা চাপের, হাজব্যান্ড ওয়াইফের সেভেন্থ হাউসে কেতু বসে থাকা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি করবে, ভুল বোঝাবুঝি, কথাবার্তা না শোনা, একে অপরের কে টাইম না দেওয়ার, রেসপেক্ট বলছি না, সময় বলছি, যে সময় না দেওয়া, সময় তো চান, সেই ব্যাপারটা, মানসিক একটা দূরত্ব থেকে যাচ্ছে। আর দ্বাদশে কেতু, দ্বাদশ টুয়েলভ হাউস হচ্ছে বেড রিলেশনশিপের জায়গা, সেখানে যখন শনি বসে গেছে, শনিকে ধরা হয় একটা এইটি ইয়ার্স এজেড বা ওল্ড পার্সনের সঙ্গে তুলনা করা হয়, তা সেই জায়গায় শনি কিন্তু শয্যা সুখে ব্যাঘাত ঘটাবে, বেড রিলেশনশিপ বা এই জায়গাটা, তো এই দিক বা এই জায়গাটা আপনারা খেয়াল রাখছেন। দাম্পত্য জীবন সামলে দেখে শুনে বুঝে চলতে হবে, যাদের ভালো চলছে চলুক, আরও ভালো চলুক, কিন্তু একটু দেখে শুনে সব মিলিয়ে চলুন। সন্তান সুখ বাড়ছে, আমি প্রথমত বললাম যখন ভিডিও শুরু করেছিলাম প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে তাদের কথা, কিন্তু এক্সপেক্টেড যে সন্তান সুখ বাড়ছে, সন্তান সফলতা পাচ্ছে। যারা কোনো প্রপার্টি, যাদের কোনো আইন, যাদের কোনো পুলিশি ঝামেলা, যাদের কোনো যে কোনো লিগাল প্রবলেম বা কোর্ট কেস এই সব ধরনের ব্যাপার চলছে, তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন, এবং বহু দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, এগুলো মিটতে পারে বা মেটার জায়গা দেখাচ্ছে।
সো বন্ধুরা এক্সপেক্টেড যে রেজাল্ট পরে হচ্ছে। আমি বলবো এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এডুকেশনের পার্ট। দেখুন 4000 অ্যাভারেজ বৃহস্পতি শুভ অবস্থায় নেই, সামনে যাদের পরীক্ষা এবং বিশেষত প্রাইমারি লেভেলের এডুকেশান, যারা কম্পিটিটিভ দিচ্ছেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যাদের প্রাইমারি লেভেল মাধ্যমিক এইচএস বা যারা এই ধরনের এই লেভেলগুলোতে রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু বিঘ্ন ঘটছে, বাধা বিপত্তি আসছে, গুরুর সাপোর্ট কম হচ্ছে এবং সেটা সর্বক্ষেত্রে। তো গুরুজনদের জায়গাটা, গুরুজন মানে মানে শিক্ষক শিক্ষিকা, এনাদের থেকে ঠিকমতো নেওয়া আদান প্রদান একটু দেখুন। উচ্চশিক্ষায় সাফল্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, বিদেশে গিয়ে পড়াশোনায় সাফল্যর জায়গা দেখাচ্ছে বা সফলতা তৈরি করছে, এটা কিন্তু ঘটনা। তো উচ্চশিক্ষায় সফলতা পাচ্ছেন, ডক্টরেট, পিএইচডি, মাস্টার্স বা কম্পিটিটিভ এক্সাম বা যারা এই ধরনের পড়াশোনাগুলো করছেন না, বিবিএ, এমবিএ, ইঞ্জিনিয়ারিং বা এই সিএ, এই ধরনের পড়াশোনাগুলো করছেন, আমার মনে হয় তারা সফল হবেন বা তারা সফলতা পাবেন। তো বন্ধুরা পড়াশোনা প্রাইমারি লেভেলটা দেখুন, মনোসংযোগ চির ধরবে, কিছু কিছু ক্ষেত্রে প্রেশারটা বড্ড বেশি হয়ে যাচ্ছে বা প্রেশার নিয়ে ফেলছেন, পড়াশোনা আরও খেয়াল রাখতে হবে, সিনসিয়ার হতে হবে এবং টিচারদেরকে আরও বেশি করে ফলো করতে হবে। তো এগুলো একটু লক্ষ্য রাখুন, এই মোটামুটি একটা ওভারঅল জিস্ট। এবং সেভিংসে প্রবলেম রয়েছে, সেভ করতে প্রবলেম রয়েছে, দুটো বিশেষ সমস্যা লক্ষণীয়। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখুন, মোট কথা তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো এটাই ডিসেম্বর 2023 মীন রাশির রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস ভালো করে কাটান, শান্তিতে থাকুন। নমস্কার।